चल शुरू कर। देखी आगे मत आछिस एखनो नाकि शुधु मुखी फाका बुलिया बेड़ाछिस। चल गुड, एखनो भुलिसनि देखछि। कि करे भुले जाबो? ए स्ट्रोकटा शेखानोर जन्य तुमि कम परिश्रम करेछिले, किन्तु आमि दियाके ए स्ट्रोकटा किछुतेई परफेक्शने आनाते पारलाम ना। অনেক শিখেছি। আচ্ছা তুমি একটা স্পেশাল টেকনিক ইউজ করতে না? বাহ বাহ, এ তো সব কথা একবার করে ওই মেয়েটা রেফারেন্স দিচ্ছে। দিয়া দিয়া দিয়া। দিয়াটাকে রে কি রে বললি না দিয়াটাকে? ওই তো ওই মেয়েটা যার কথা তোমায় এতক্ষণ ধরে বলছি, বর্ধমানের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। জানো তো অপোনেন্টকে দানকুড়ি করে হারিয়েছে, কিন্তু মায়াং শর্মা ওকে বাদ দিয়ে দিয়েছে। ও আগেও যা ছিল এখনো তাই আছে, যোগ্য লোককে সরিয়ে দিতে চাইছে। সেদিন ওর একরকম টেকনিক ছিল, আজ অন্যরকম। যে মেয়েটা হেরেছে ওর কাছ থেকে ঘুষ খেয়ে তার একাডেমিতে নিয়েছে। আর তুই প্রোটেস্ট করেছিস, চ্যালেঞ্জ করেছিস। চাকা ঘুরছে দোনাচার্য, দিন আর এক জায়গায় আটকে নেই। সেদিন কেউ প্রতিবাদ করেনি বলে কেউ যেন ভেবে না নেয় আজ কেউ প্রতিবাদ করবে না। আমি আমার শেষ চেষ্টা পর্যন্ত করে যাব, দেখি মায়াং শর্মা কি করে। দিয়াকে তার যোগ্য জায়গাটা পাইয়ে দিয়ে তবেই আমি শান্তি পাব, তার আগে নয়। দিয়াকে নিজের জায়গাটা পাইয়ে দিয়ে শান্ত হবে তো নিজের হারিয়ে যাওয়া জায়গাটা? দিয়াকে জাস্টিস পাইয়ে দিলেই আমার হারিয়ে যাওয়া জায়গাটা ফিরে আসবে, ফিরে আসবে। যাক, সব তেজ তাহলে এখনো শেষ হয়ে যায়নি, এখনো কিছুটা অবশিষ্ট আছে। আর যো আমি আজ থেকে 10 বছর আগে যেটা করতে পারিনি, তোর মধ্যে যে আগুনটা জ্বালাতে পারিনি, আজ এই মেয়েটা সেটা পেরেছে। এই মেয়েটাকে আমায় দেখতেই হবে। কে এই মেয়েটা? হ্যাঁ, কিন্তু শুধু তেজ দিয়ে তো সবকিছু হয় না আর্যবাবু। মায়াং শর্মাকে পাল্টা কি জবাব দিবি কিছু ভেবেছিস? ইয়েস, আমি ভেবেছি।